প্রত্যেকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টার টমাস অ্যাকুইনাস টমাস অ্যাকুইনাসের মতে অস্তিত্ব এবং সার ধর্মের যে মতবাদ রয়েছে সেই সম্পর্কে আলোচনা আমরা যখন অ্যারিস্টটল পড়েছিলাম সেখানে অ্যারিস্টটল বলেছিল যে একটা বস্তুর দুটো দিক রয়েছে একটি হচ্ছে আকার আর হচ্ছে উপাদান আমাদের এই যে বাহ্য জগৎ এই বাহ্য জগতের অস্তিত্ব বিশেষ বিশেষ বস্তু মাত্রই এই আকার আর উপাদানের সমন্বয় কিন্তু গঠিত আকার ব্যতীত বিশুদ্ধ উপাদান যেমন কোনো বাস্তব বিষয় নয় তেমনি উপাদান ব্যতীত আকারও কোনো বাস্তব বিষয় নয় একমাত্র ব্যতিক্রম কি ঈশ্বর এই ঈশ্বরেরই কিন্তু কোনো উপাদান নেই ঈশ্বর হচ্ছে একটি বিশুদ্ধ আকার এই ঈশ্বরের আকারই হচ্ছে উপাদান তাহলে অ্যারিসটালকে অনুসরণ করে একই জাগতিক যে সাবয়ব বস্তুমাত্রই দুটো দিকের কথা বলেছে একটা হচ্ছে আকার এবং একটি হচ্ছে উপাদান যেটা দেহধারী এমন কোনো বস্তু উল্লেখ করা যায় না যার কেবল আকার আছে কিন্তু উপাদান নেই আবার যার কেবল উপাদান আছে আকার নেই সাবয়ব বস্তুমাত্রই তাই যৌগিক আকার ও উপাদান সংযোগে উৎপন্ন একটি যৌগিক বস্তু তবে সাবয়ব বস্তুমাত্রই আকার ও উপাদানের সমন্বয় হলেও নিরবয়ব বিষয়সমূহ উপাদানহীন বিশুদ্ধ আকার যেমন নিরবয়ব যে শুদ্ধ আত্মা অর্থাৎ ঈশ্বরের কেবল আকার আছে তার কিন্তু কোনো উপাদান নেই অ্যাকুইনাস তার দর্শনে অস্তিত্ব ও সারধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা তিনি মনে করেছেন যার অবস্থান বা সত্তা আছে তাই কিন্তু দ্রব্য যার দ্বারা দ্রব্যকে বলা যায় সত্তা তা কিন্তু অস্তিত্ব স্বাভাবিক বস্তুর সারধর্ম হল দ্রব্য এবং দ্রব্য বস্তু এবং আকারের একটি সম্মিলিত রূপ কিন্তু যেটা নিরাবয়ব তার বিশেষ সত্তার সারধর্ম শুধুমাত্র আকার যেটা সাবয়ব বা নিরাবয়ব উভয় বস্তুর সত্তার যথার্থতা অস্তিত্ব দ্বারাই কিন্তু নির্ধারিত হয় অস্তিত্ব বস্তু বা আকার কোনোটিই নয় অস্তিত্ব সারধর্মও নয় আবার সারধর্মের অংশও নয় অস্তিত্ব বস্তুর ক্রিয়া এবং অস্তিত্ব দ্বারাই কিন্তু সারধর্মের সত্তাকে নির্ণয় করা যায় যেহেতু অস্তিত্ব কোনো বস্তু বা আকার কোনোটাই নয় অস্তিত্ব দ্রব্য বা দ্রব্যের আকস্মিক আকারও কিন্তু বলা যায় না আকারের সত্তা হবে কি অস্তিত্ব নির্ভর এই অস্তিত্ব এবং সারধর্মের মধ্যে অ্যাকুইনাস কিছু পার্থক্য করেছেন তাহলে এই যে পার্থক্য যদি বাস্তব পার্থক্য বোঝায় এবং বাস্তব পার্থক্য বলতে যদি বোঝায় দৈহিক পার্থক্য যার অর্থ হল দুটি জিনিসকে আলাদা করা যায় তাহলে অ্যাকুইনাস সারধর্ম এবং অস্তিত্বের পার্থক্য বলতে অবশ্যই অবয়বগত যে পার্থক্য তাকে কিন্তু বোঝাননি অ্যাকুইনাস অস্তিত্ব এবং সারধর্মের পার্থক্যকে অনেকে অনেক যে দার্শনিক তারা মনে করেন এটা হচ্ছে অতীন্দ্রিয় অর্থে ব্যবহার করেছে। সারধর্ম এবং অস্তিত্ব পদার্থটি অতীন্দ্রিয় জগতের দুটি গঠনমূলক নীতি যা প্রতিটি বিশেষ সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য হয় এই পার্থক্য বলতে একবিনাস কখনোই আমাদের যে মনের বাইরের বস্তুগত পার্থক্যকে তিনি কিন্তু বোঝাননি অ্যাকুইনাসের অস্তিত্ব সম্বন্ধে তিনি বলেছেন যে অস্তিত্বের উৎস কি ঈশ্বর যিনি অস্তিত্বের কারণ অস্তিত্ব ক্রিয়া এবং সুপ্ত শক্তি অস্তিত্বের বাস্তব রূপকার একমাত্র ঈশ্বরের অস্তিত্ব এবং সারধর্ম সমার্থক ঈশ্বর আছেন কারণ তার সারধর্ম হচ্ছে যে অস্তিত্ব ঠিক আছে তাহলে অস্তিত্ব সারধর্ম নির্ধারণ করে কিন্তু অস্তিত্ব সবসময় কী করে সারধর্মকে নির্ধারণ করে অস্তিত্ব হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়ার মাধ্যমেই সারধর্মের সত্তা নির্ধারিত হয় অন্য দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচার করি অস্তিত্ব সারধর্ম দ্বারা নির্ণীত হয় বিশেষ বস্তু যে সত্তাবান তা অস্তিত্ব দ্বারা জানা যায় কল্পনা প্রবণ যেই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে সার ধর্ম এবং অস্তিত্বকে পৃথক বস্তু হিসাবে বা পৃথক সত্তা হিসাবে কিন্তু মানতে হবে কিন্তু আসলে অস্তিত্ব এবং সারধর্ম পৃথক সত্তা নয় বলা যায় একই পরমেশ্বর নিশ্চিত দুখানা নীতি এই অস্তিত্ব এবং সার ধর্মের তত্ত্ব থেকে অ্যাকুইনাস এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বিশেষ বস্তু অবশ্যই কী হবে কি হবে বা পরিহার্য হবে এই বিশেষ বস্তুর এই বৈশিষ্ট্য হতেই তিনি কিন্তু পূর্ণ সত্তা বা বিইংয়ের ধরণে উপনীত হয়েছেন এই পূর্ণ সত্তাই হচ্ছে বিশেষ বস্তুর সৃষ্টির মূল কারণ আর এই পূর্ণ সত্তার সারধর্ম হিসেবে অস্তিত্ব অবস্থান করে এই পূর্ণ সত্তা ঈশ্বর অনাপেক্ষিক এবং অপরিহার্য অস্তিত্ব সারধর্মকে রোমের একজন দার্শনিক ছিলেন যিনি হচ্ছেন গিলস তিনি কী বলেছেন একটা পৃথক সত্তা হিসেবে অভিহিত করেছেন কিন্তু একমিনা সেই অর্থে ধারণা দুটিকে পৃথক বলেন তিনি মনে করেছেন অস্তিত্ব সারধর্মও নয় কিন্তু অস্তিত্ব সারধর্মের রূপে প্রকাশ করে ধারণা দুটি পরস্পর নির্ভর অস্তিত্ব এবং সারধর্মের যে পার্থক্যের কথা বলা হয়েছে তা কতটা বাস্তব বা মননির্ভর এ বিষয়ে একই নাস নীরব থেকেছেন অনেক দার্শনিক মনে করেন যে ধারণা দুটি অতীন্দ্রিয় জগতে পৃথক না হলেও বাস্তবে তার দুটি নীতি পৃথক আছে দুখানা পৃথক নীতি আছে সেই পৃথক নীতি দুটি বস্তু জগতে বিশেষ বস্তুর সামগ্রিক সত্তাকে নির্ধারিত করে একটি নীতি হচ্ছে অস্তিত্ব এবং অপর নীতিটি হচ্ছে সারধর্ম তাহলে পরস্পরের সঙ্গে একটা সুপ্ত শক্তি যেটাকে পোটেন্সি এবং ক্রিয়া সম্বন্ধের দ্বারা বাধিত হয় তাহলে অস্তিত্ব এবং ধর্ম বিশেষ বস্তুরই কিন্তু দুটো দিক যেমন আমরা বলতে পারি মুদ্রা একটা মুদ্রার মধ্যে দুটো দিক আছে যদি একটা মুদ্রার একটা অস্তিত্ব হয় অন্যটা তাহলে কী হবে ধর্ম তাহলে বস্তুর দুখানা বিশেষ বস্তুর দুটি রূপ আছে একটা হচ্ছে অস্তিত্ব আরেকটি হচ্ছে ধর্ম এই হচ্ছে একই নাসের অস্তিত্ব এবং সারধর্মের থিওরি প্রশ্নটা এরকমভাবে আসে যে অস্তিত্ব এবং সারধর্ম সম্বন্ধে অ্যাকুইনাসের মতটা আলোচনা করুন ঠিক আছে ইংলিশটা হচ্ছে এক্সিস্টেন্স অ্যান্ড এসেন্স